তাহলে কি ভেঙে যাচ্ছে অর্জুন কাপুর এবং মালাইকা আরোরার সম্পর্ক? মাঝখানে এসে গেল এক কন্টেন্ট ক্রিয়েটর, কি হয়েছে? এদিকে স্বামীর সঙ্গে শাড়ি পরে মন্দিরে গিয়ে পুজো দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া, কি হয়েছে তাদের তাও জানাবো। এদিকে অবশেষে সুশান্তের সেই ফ্ল্যাট কিনতে রাজি হয়েছেন আধা শর্মা, চলুন জেনে নেওয়া যাক এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে। বয়সে 10 বছরের ছোট অর্জুনকে নিয়ে কখনোই রাগঢাক করেননি মালাইকা আরোরা, বরং দুজনে দিব্যি ঘুরে বেরিয়েছেন প্রকাশ্যে, ভালোবাসার কথা বলতে দ্বিধা করেনি একবারও। কিন্তু গুঞ্জন রটেছে তাদের এই মিষ্টি ভালোবাসায় তিক্ততা ঢুকে পড়েছে, মালাইকাকে ছেড়ে নতুন নারীতে আসক্ত হয়েছে অর্জুন, আর সেজন্যই মালাইকার সঙ্গে বিচ্ছেদ করছেন তিনি। ঘনিষ্ঠ মহলে নাকি ব্রেকআপের কথা জানিয়েও দিয়েছেন ইতিমধ্যে অভিনেতা। সূত্র বলছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা এবং অভিনেত্রী কুশা কাপিলার সঙ্গে আজকাল অর্জুন কাপুরকে বহু জায়গায় দেখা যাচ্ছে, সেখান থেকেই অনেকে ধারণা করছে কুশার সঙ্গে হয়তোবা প্রেমে মজেছেন এই বলিউডের জনপ্রিয় অভিনেতা। গত কয়েক মাস ধরেই মালাইকার সঙ্গে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর, তবে এই প্রেম ভেঙে যাওয়ার পরই আজ সকালে দেখা গেল নতুন এক কাণ্ড। এক কফি শপ থেকে একসঙ্গে বেরোতে দেখা গিয়েছে অর্জুন কাপুর এবং মালাইকা আরোরাকে, সেখান থেকে আবার অনেকে নতুন ধারণা পোষণ করেছেন যে তারা এখনও একই রয়েছে, তাদের এখনও বিচ্ছেদ হয়নি। আপনাদের কি মতামত তা কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আসা যাক পরিণীতি চোপড়া এবং তার স্বামী রাঘবের কাছে। মহাকালেশ্বর মন্দিরে পরিণীতি এবং তার স্বামী গত 13ই মে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন রাঘব এবং পরিণীতি। বন্ধু বান্ধব এবং পরিবারের উপস্থিতিতে থাকা অন্তরঙ্গ অনুষ্ঠানের পরে এই দম্পতি বিয়ের লোকেশন সন্ধান করতে শুরু করেছিলেন, বিয়ের আগে দুজনের প্রস্তুতি শুরু করেছেন। দম্পতি উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন গতকাল, দুজনের মন্দিরের চত্বর থেকে ছবি এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আশীর্বাদের পাশাপাশি তাদের দুজনকে বেশ ভালোই লাগছিল। এদিন পরিণীতিকে গোলাপি শাড়ি এবং রাঘবকে সাদা ধুতি এবং লাল দোপাট্টা পরতে দেখা যায়। চলুন এবার আসা যাক আধার কাছে। মুম্বাইয়ের যেই ফ্ল্যাট থেকে 14ই জুন ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সুশান্ত সিং রাজপুতকে, এবার সেই ফ্ল্যাটটি কিনতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী আধা শর্মা। 2020 সালে মৃত্যুর আগে ওই ফ্ল্যাটেই থাকতেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। একটি প্যাপারাজি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। কেদারনাথ অভিনেতা মন্ট ব্ল্যাক অ্যাপার্টমেন্টটি ভাড়াই থাকতেন, তবে কিনেছেন কি না তা জানা যায়নি। তবে এর আগে খবর এসেছিল সুশান্ত মারা যাওয়ার পর থেকে তার ফ্ল্যাট ফাঁকাই পড়ে আছে, কেউই কিনতে সাহস পাচ্ছে না সেই ফ্ল্যাটটি। এবার সেই ফ্ল্যাটটি কেনার সাহস দেখিয়েছেন অভিনেত্রী আধা শর্মা, জানা গিয়েছে তিনি এই ফ্ল্যাটটি কিনতে চলেছেন। 2021 সালে জানা গিয়েছিল সমুদ্রমুখী ফ্ল্যাটটিতে থাকতে সুশান্ত সিং রাজপুতকে প্রতি মাসে 14 লাখ রুপি অর্থ গুনতে হতো, আর সেই ফ্ল্যাটটি এবার কিনে নিচ্ছেন আধা শর্মা। সো ভিউয়ার্স, বলিউডের লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।